ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজারহাটে যে কোয়ারেন্টিন সেন্টার রয়েছে তা জীবাণুমুক্ত করার কাজ হলো দমকলের তরফে জীবাণুনাশক ছড়িয়ে কোয়ারেন্টিন সেন্টারকে জীবাণুমুক্ত করার কাজ হয় আপনারা দাদা আরে আপনারা রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার ডিসইনফেক্ট করার কাজ করা হচ্ছে এবং দমকলের পক্ষ থেকে তারা ডিসইনফেক্ট করছেন এখানে যা যা জায়গা আছে গাড়ি আছে সব জায়গা ফ্লোর তারা ডিসইনফেক্ট করছেন এবং তাদের বিশেষ যন্ত্র এনে এই ডিসইনফেকশন প্রক্রিয়া চলছে একটা মেশিন দিয়ে স্প্রে করছি এটা আমাদের কেমিক্যাল আছে এর মধ্যে করছি ডিসইনফেক্টর আর গাড়ি দিয়ে স্প্রে করছি এর মধ্যে কেমিক্যাল পাইল করে আমরা এগুলো স্প্রে করে দিচ্ছি কেমিক্যাল আছে ব্লিচিং আছে আদার কেমিক্যাল আছে এর মধ্যে আছে এটা এমএল হিসাবে ভাগ করে দিতে হয় একটা ওই কেমিক্যাল আছে বিশেষ রাসায়নিক মিশিয়ে এখানে যাতে ডিসইনফেক্ট করা যায় জীবাণুমুক্ত করা যায় সেই প্রক্রিয়া চলছে আমার ক্যামেরা পারসন অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো এই যে যন্ত্র দিয়ে যে ডিসইনফেক্ট করার চল কাজ চলছে গাড়িতে সেই যন্ত্র দিয়ে যে রাসায়নিকটা দেওয়া হচ্ছে সেটা বিশেষভাবে মেশানো হয়েছে সেই মিশ্রণ করে এই বাহনে করে বহু সন্দেহভাজন আসেন এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেই জন্য বাহনটা যেভাবে ডিসইনফেক্ট করা হচ্ছে এই এলাকাটাকেও ডিসইনফেক্ট করা হচ্ছে এই কোয়ারেন্টাইন সেন্টারটা উপরে এনবিসিসি বিল্ডিং এবং এখানে কারা আছেন কোয়ারেন্টাইন সেন্টারে এমন ব্যক্তিরা আছেন যাদের আশপাশে কেউ সংক্রামিত হয়েছিলেন নোভেল করোনা ভাইরাস দ্বারা এবং তারা চিকিৎসাধীন রয়েছেন এবং যাদের তাদের সংস্পর্শে ছিলেন সেই আত্মীয় পরিজন বা পরিচিতদের যদি সন্দেহভাজন মনে হয় তাদেরকে এখানে রাখা হচ্ছে এবং দেখা হচ্ছে তাদের কোনো উপসর্গ থাকছে কিনা যদি উপসর্গ না থাকে চোদ্দ দিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই পুরো ভবনটা করা হচ্ছে শহরের বাইরে অনেকটা দূরে রাজারহাটে বহু মানুষ আছেন শহরে বিভিন্ন জায়গায় যারা সংক্রামিত নোবেল করোনা ভাইরাস দ্বারা তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদেরকে এখানে রাখা হচ্ছে যাতে আইসোলেশনে তারা থাকেন দিন থাকেন এবং তার মধ্যে তাদের যদি কোনো উপসর্গ হয় সেই উপসর্গ দেখে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায় সেই জন্যে এবং সেই এলাকাটায় সেই ভবনটাতে সেই গাড়িগুলো যেগুলোতে তারা যাতায়াত করছেন সেইগুলো নিয়মিত ডিসইনফেক্ট করা হয় এবং বিধিমতো সেই ডিসইনফেকশনের কাজ আজকে হচ্ছে এবং আমরা সেটা দেখতে পেলাম ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ কলকাতা